প্রিয় শিক্ষার্থী, তো আরও একবার আমরা এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অমৃত কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ, বাগেরহাট। তো আজকে আমার আরও একটি নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে যাচ্ছি। তো নবম এবং দশম শ্রেণীর এই বইটি তোমরা সপ্তম অধ্যায়ে যাবে এবং সেখানে রয়েছে অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। তো তোমরা এই অধ্যায়টিতে, গত ক্লাসে আমি অ্যাসিডের ব্যবহার সম্পর্কে বুঝিয়েছিলাম, আজকে আমরা জানব পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং কি কি খাবার খেলে আমরা এই অ্যাসিডিটি থেকে রক্ষা পেতে পারি। তো আমরা এখানে একটি পাকস্থলীর চিত্র দেখতে পাচ্ছি। তো কি করে পাকস্থলীতে অ্যাসিডিটি হয়? আমাদের খাদ্য খাবার নির্বাচন করতে হবে, সঠিক খাদ্য খাবার, যে খাদ্য খাবারগুলো অ্যাসিডিটি থেকে আমাদের রক্ষা করতে পারি। তো অ্যাসিডিটির মূল কারণ আসলে পাকস্থলীতে খাদ্য খাবারগুলো গিয়ে জমা হয়। তো জমা হলে এখানে পাকস্থলীর গাত্রে কিছু গ্রন্থি রয়েছে। কি গ্রন্থি রয়েছে? গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে। তো এখানে একটি অ্যাসিড রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হাইড্রোক্লোরিক অ্যাসিড? HCl। এটা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাসিডিটি হবে। HCl আমাদের খাদ্য হজম করে, যেটা আমাদের পাকস্থলীতেই তৈরি হয়। বিভিন্ন পাচক রস যেমন পেপসিন, ট্রিপসিন, লালা রস, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো আমাদের খাদ্য হজম করে। যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে বেড়ে যায় তখন আমাদের কি হয়? অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটির আজকে আমরা জানবো আসলে কারণটা কি, কী কারণে এই অ্যাসিডিটি হয়। আমরা দেখব যে আমরা যদি কখনো অতিরিক্ত মাত্রায় চা পান করি, চা, কফি, এগুলো আমরা যদি অতিরিক্ত মাত্রায় পান করি তাহলে আমাদের অ্যাসিডিটি হতে পারে, তাই না? আবার কিছু আছে খাবার যে অম্লীয়, বিভিন্ন তরল পদার্থ, তরল বা পানীয় পান করি, যেমন কিছু জুস ফলের রস থেকে তৈরি হয়, যেগুলো খেলে আমাদের অ্যাসিডিটি বাড়তে পারে, কারণ ওখানে অ্যাসিড রয়েছে, একটু টক জাতীয়, এটা বেশি পরিমাণ খেলে আমাদের অ্যাসিডিটি হতে পারে। তারপর দেখবো আমরা বাজারে গিয়ে আমরা আমাদের স্কুলের কিছু ছেলেমেয়েদেরকে দেখি যে তারা বাড়ি থেকে না খেয়ে আসে, কিন্তু আসার পর দেখি তারা বিস্কিট অথবা চামাচুর এগুলো খালি পেটে খায়, তখন কিন্তু অ্যাসিডিটি হতে পারে। ভাজা খাবার, তেলযুক্ত খাবার এবং চর্বিযুক্ত খাবার যদি আমরা অতিমাত্রায় খাই তখন কিন্তু আমাদের পেটে, অর্থাৎ এই পাকস্থলীতে অ্যাসিডিটি হবে। তারপর মশলাযুক্ত খাবার, মশলা যেমন পেঁয়াজ, রসুন, মরিচ, এগুলো যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাই, আমরা এক বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়ি গেলে সেখানে আমরা তৈলাক্ত খাবারগুলো বেশি খাই, চর্বিযুক্ত খাবার, মাছ, মাংস, পোলাও, এগুলো দেখবো যে অতিরিক্ত মাত্রায় তেল থাকে। এই তেলযুক্ত খাবারগুলো খেলে কি হয়? আমাদের এই পাকস্থলীতে অ্যাসিডিটি বেড়ে যায়, তখন আমরা বিপদে পড়ে যাই। এগুলো আমাদের পরিহার করতে হবে। আরও একটু খেয়াল করি, এর কিন্তু লক্ষণ আছে, পেটের ভিতর ব্যথা করবে অথবা পেট ফাঁপা দিয়ে উঠবে, তাই না? আমাদের অস্বস্তি মনে হবে, মনে হবে খাবার বেশি খাই কিন্তু খাবার খেতে পারছি না এই অ্যাসিডিটির কারণে। তা আমরা এবার সঠিক খাদ্যগুলো নির্বাচন করব, কী কী খেলে আমাদের এই অ্যাসিডিটি থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আমরা এগুলো একটু লক্ষ্য করি, কী কী খাবার খেলে আমরা অ্যাসিডিটি থেকে রক্ষা পাবো। যেমন আমরা যে খাবারগুলো খেলে আমাদের অ্যাসিডিটি বেড়ে যায় সেগুলো প্রথমত আমাদের বাদ দিতে হবে। অতিরিক্ত চা পান করা, কফি, অতিরিক্ত পানীয় পান করা, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। বাজারে গিয়েই দোকান থেকে ভাজা তেলযুক্ত যে খাবারগুলো, যেমন আমরা বাজারে গিয়ে কী খাই? পুরি খাই, পিজা খাই, তারপর আমরা যে ফাস্ট ফুডগুলো খাই এগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে। আমরা রোজার সময় যেগুলো খাই,
এমনি পেটে ক্ষুধা, তারপর আমরা তেলযুক্ত খাবারগুলো খাই, এগুলো আমরা পরিহার করব। তাহলে এগুলো খেলে আমাদের অ্যাসিডিটি হবে, এছাড়াও কিন্তু রয়েছে আমরা যদি অতিরিক্ত দুশ্চিন্তা করি, এ একটা বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তা করি, তখন আমাদের এই অ্যাসিডিটি বেড়ে যাবে, তাই না? আমরা বেশি দুশ্চিন্তা করব না। এছাড়াও রয়েছে আমরা সময় মতো খাবার একটা বিষয়, আমরা সকালে খাবার কয়টায় খাবো, দুপুরের খাবার ঠিক কয়টার সময় খাবো, রাতের খাবার কয়টার সময় খাবো, এগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। যদি আমরা না খাই, সময় মতো খাবারগুলো না খাই, তাহলে আমাদের অ্যাসিডিটি হবে। কী হবে তখন? HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলিতে বেড়ে যাবে, পেট খালি রাখা যাবে না, কোনো না কোনো খাবার আমাদের খেয়ে পেটের ভিতর রাখতে হবে, যেখানে HCl বেড়ে না যায়। ভালো খাবার খেতে হবে, তাহলে আমরা সময় মতো খাবার খাবো, অবশ্যই খাবো। আমরা স্কুলে থাকি, বাড়ি থাকি, বা যেখানেই থাকি, খেলার মাঠে থাকি, আমাদের কিছু না কিছু খেতেই হবে, ভালো খাবার খেতে হবে। তেল মশলাযুক্ত খাবার খাবো না, একেবারে খাবো না। এবার আমরা দেখি যে সময় মতো ঘুমানো একটা ব্যাপার। আমরা অনেক সময় টিভি দেখতে দেখতে রাত করি, তাই না? তাহলে রাত করলে কী হবে? বেশি রাত্রে ঘুমানো যাবে না, পরিমাণ মতো ঘুমাতে হবে। একজন ব্যক্তির অন্তভাগে 6 থেকে 7-8 ঘন্টা ঘুমানো উচিত। আমরা পরিমাণ মতো ঘুমাবো, দুশ্চিন্তা করবো না, সময় মতো খাবার খাবো। আচ্ছা, এবার দেখি আমরা কী কী খাবার, এই যে এখানে রয়েছে সঠিক খাদ্য নির্বাচন, তাই না? আমরা দেখি যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিডটাকে, ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো ক্ষারযুক্ত কিছু খাবার রয়েছে, সেই ক্ষারযুক্ত খাবারগুলো আমরা কী করবো? খাবো, খাদ্যগুলো খাবো। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের এটা কী করবে? অ্যাসিডিটি নিবারণ করবে। যেমন ব্রঙ্কলি, পুঁই শাক, বিভিন্ন ধরনের শাকসবজি, পালং শাক, গাজর, শিম, মাশরুম, ভুট্টা, আলু, এই জাতীয় খাবার খাবো। এখানে ক্ষার রয়েছে, যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে কী করবে? নিষ্ক্রিয় করে দেবে। তাহলে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হবে না। এবার রয়েছে আমরা আরও কিছু খাদ্য খাবার খাবো যেগুলো আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। বাদাম, বাদাম খাবো, হার্বাল চা রয়েছে, চা খাবো, আদা চা, এটা খাবো, তাহলে আমাদের অ্যাসিডিটি কম হবে। সয়া দুধ, বাদাম দুধ রয়েছে, ছাগলের দুধ রয়েছে, সয়া মাখন রয়েছে, এই খাদ্য খাবারগুলো আমরা খাবো, তাহলে আমাদের কী হবে? অ্যাসিডিটি কমে যাবে, অ্যাসিডিটি হবে না। আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের এবং শিক্ষক, এই দুইজনারই বেশি অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা, কারণ শিক্ষকরাও আমরা সময় মতো খেতে পারি না। আর আমাদের ছাত্ররা ছাত্রীরা কী করে? সেই ভোরবেলা উঠে আসে স্কুলের দিক, বা প্রাইভেট পড়ে, যেখানে একজন টিউশনি করতে যায়, যাই হোক, তারা কিন্তু খালি পেটেই বের হয় সকালে। এইটা কোনো মতেই করা যাবে না, অবশ্যই খাবার খেয়ে আসতে হবে, টিফিন করে সাথে নিয়ে আসতে হবে, এবং সময় মতো খাবার খেতে হবে। আমরা সুস্থ থাকলে আমাদের, আমরাও শিক্ষকরা তোমাদেরকে ভালো পড়াতে পারবো, আর তোমরা সুস্থ থাকলে তোমরা শিক্ষিত হয়ে আজকে দেশের এবং জাতির একজন নাগরিক, সুদক্ষ নাগরিক হয়ে তোমরা দেশের সেবা করতে পারবে। তো একটু বাড়ির কাজ দিয়ে দিই, যে আজকে যে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং খাদ্য নির্বাচন, তোমরা বইতে আরও একটু দেখে বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং আরও একটু বেশি করে শিখবে, এবং এ বিষয়ে সকলে সতর্ক থাকবে। সুস্থ থাকতে হলে আমাদের, এটা একটা বিরাট রোগ, এ থেকে আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে। তো বাড়িতে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ আর এবং আমরা কী কী খাবার খাবো, এই বাড়ির কাজটা এটাই থাকলো। তো সকলকে আরও একবার ধন্যবাদ জানাই, আবার দেখা হবে এই অনলাইন ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।